الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا ودائعا إلى الله بإذنه والسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صلوات الله رب العالمين تادر کے پریو باندہ ہی شبے آکھائی تو کرے چھن যারা ধৈর্যশীল, কেননা হাদিসে রয়েছে যে ইহকাল মুমিনদের জন্য একটি কারাগার, আর দুনিয়া সিজনুন লিল মুমিন। এখানে কিন্তু আমাদের প্রাপ্ত স্থান পাওয়ার কথা না, আমাদেরকে যে শ্রেষ্ঠ সৃষ্টি আখ্যায়িত করা হয়েছে সেটা এক সময়ে এটা পরিলক্ষিত হবে যখন ইমামে জামান আজ্জাল্লাহ তাআলা ফরজুল শরীফ ওনার যখন জাহুর হবে তখন আমরা আল্লাহর সৃষ্টির যে সৌন্দর্য, আল্লাহর জমিনে যে আদল প্রতিষ্ঠিত হওয়ার কথা, জমিন থেকে জুলম যে মুছে যাওয়ার কথা, সেই সব কটা পরিলক্ষিত হবে ইমামে জামান আজ্জাল্লাহ তাআলা ফরজহু শরীফের জহুরের পর। অর্থাৎ তখন একটি মানুষ সত্যিকার অর্থে পরিপূর্ণতা স্পষ্ট ভাষায় দেখতে পাবে, স্পষ্ট রূপে দেখতে পাবে। ইনসান যে ইনসানে কামিল, তখন কিন্তু ওই চেহারাটা কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। এখন কিন্তু ইমানদার বলতে মনে হয় যে খুবই, যদি হালকা ভাষায় বলি, খুবই একটু সাদা মানুষ, দুনিয়াদারি বুঝে না, দুনিয়ায় কীভাবে চলতে হয় তা জানে না, রাজনীতি কী জিনিস তা বুঝে না, কীভাবে চালাকি করে কিছু অর্জন করতে হয় তা শিখে নেই,
কিভাবে শ্রেষ্ঠতা প্রমাণ করে অন্যর হককে গসব করতে হয় তা পারে না। মওলানা কানাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ইতিহাসের লেখক লিখেছেন যে মাবিয়া যতটা চালাক ছিল আলীর মধ্যে সেই বৈশিষ্ট্য ছিল না। সে যতটা রাজনীতি জানত আলী তা জানতেন না। সে কিভাবে ক্ষমতায় আসতে হয় সে ভালো করে জানত, আর আলী কিভাবে ক্ষমতা রাখতে হয় তা তিনি জানতেন না। কিভাবে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে হয় তা মাবিয়া জানত। আলী নিজের ভাইকেও নিজের পাশে রাখতে পারেননি। নাউজুবিল্লাহ, আলী ইবনে আবি তালিবের কাজকে অনেকটা বোকামি হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইতিহাসে। ওনার 1, 2, 3, 4 করে যারা বলতে গেলে জঘন্য, যারা রুহে ইসলাম জানে না, যারা রুহে ইসলাম শিখেনি, যারা ইসলামের মহত্ব বুঝে না, যারা ইসলামের শ্রেষ্ঠতা বুঝে না, তারা কিন্তু ত্রুটিগুলা 1, 2, 3 এইভাবে করে। ওনাকে মদিনা ছেড়ে কুফা যাওয়া উচিত হয়নি। কেউ লেখছে যে চতুর্থ অবস্থায় ওনাকে যে খেলাফত দেওয়া হলো গ্রহণ করা ঠিক হয়নি। যখন খলিফা বিলাফাসল ছিলেন তো চতুর্থ অবস্থায় কেন গ্রহণ করতে গেলেন? যখন কায়নাতের ইমাম ছিলেন তাহলে খেলাফত কেন নিতে গেলেন? কি ইমামত ওনার জন্য যথেষ্ট ছিল না? হাকামিয়াত কেন তিনি মেনে নিলেন? এরকম অনেক লম্বা একটি তালিকা তৈরি করা হয়েছে যে সবকটা কিন্তু এরকম যে এটা আলীকে করা উচিত হয়নি, এটা আলীকে করা উচিত হয়নি, এটা ঠিক হয়নি। কিন্তু নিজে যখন আলী ইবনে আবি তালিবকে জিজ্ঞাসা করা হলো তা আলী বললেন যে মাবিয়া যতটা রাজনীতি জানে, যতটা চাল জানে, যতটা মানুষকে আকৃষ্ট করতে জানে তার চেয়ে অনেকগুণ বেশি আমার জানা রয়েছে, কিন্তু আমার জন্য আমার শরীয়ত বাধা রয়েছে, আমার জন্য দিন বাধা রয়েছে, যেটাকে মাকরুহ ফারেব বলা হয়। মওলানা কায়নাত বলছেন একজন মুত্তাকির জন্য এটা না, দুনিয়া সুসজ্জিত হয়ে আসবে পদভ্রষ্ট করার জন্য। মওলা বললেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তালেক তোলকা তালেকাতন, এই দুনিয়া আমার প্রয়োজন নেই, এই দুনিয়া প্রয়োজন নেই, এই দুনিয়ার খেলাফত প্রয়োজন নেই। আলী ইবনে আবি তালিব কেন এটা বলতে যাচ্ছেন? যেহেতু এখনো মানুষ তার আকলকে ওইভাবে পরিপূর্ণ করতে পারেনি, নূহের যুগ চলে গেল, মানুষ নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেনি, মূসা ঈসার মতো নবী আসলেন, এবং কি জান্নাত থেকে হযরত মূসা মান্না ও সালওয়া নিয়ে আসলেন, তারপরে একটা মানুষ যে সে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে সে বিশ্বাস করতে পারেনি, ওটাকে সে পরিবর্তন করল। কোন সময় মানুষ নিজের শ্রেষ্ঠতা প্রমাণ করতে পারেনি, যদিও এই শিক্ষা দেওয়ার জন্য আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন, আইমে আধার এসেছিলেন, এর সঠিক রূপ, এর পরিপূর্ণ একটা রূপ
আমরা ইমামে জামানার যুগে দেখতে পাবো। না হলে শরীয়তের দিক দিয়ে যে যত মুত্তাকি হবে দুনিয়াবী দিক দিয়ে সে তত বোকা দেখাবে। সালাত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। শরীয়তি দৃষ্টিকে যে যতটা পরিপূর্ণতা লাভ করবে দুনিয়াবী দিক দিয়ে সে ততটা অপরাধী হিসাবে চিহ্নিত হবে। এই দুনিয়াকে ঠিক এইভাবে সাজানো হয়েছে। এখানে নাফসে আম্মারা শয়তানের সাথে আপোষ করে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যেখানে সাবিরের আসল রূপ দেখা কঠিন, মুত্তাকিনের আসল অবস্থান আসল মর্যাদা দেখা কঠিন। দুনিয়ার প্রতিটা মুহূর্ত এই ধরনের মুত্তাকিনদের জন্য অত্যন্ত কঠিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিচ্ছেন যে আমার এই ধরনের বান্দা যারা মুসিবতের সম্মুখীন হয় কিন্তু ধৈর্য ধরে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَالنَّقْصِ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ। সবাই নেই বিস্তারিত ব্যাখ্যা দেওয়া, যা কিছু ঘটবে সব পরীক্ষা, কতটা তুমি ধৈর্যশীল, কতটা বিপদের সম্মুখীন হয়ে বলতে পারো রেজান বেকা জয় হি বা তসলিম আনলে আমরে, হে আল্লাহ যা তুমি নির্ধারণ করেছো তাতে আমি সন্তুষ্ট এবং তোমার কাছে আমি নত। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যতটা নিজেকে ইনসানে কামিল করতে পারবে তার বিবেক শান্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তার অবস্থান সে পর্যায়ে থাকবে না, সে নিজেই দেখবে তার উপরে কেউ হাকিম রয়েছে, সে নিজেই দেখবে যে তার উপরে কেউ ক্ষমতাবান রয়েছে, সে নিজেই দেখবে যে তার উপরে দুনিয়া অন্য কাউকে মূল্যায়ন করছে, সে নিজেই দেখবে তাকে যে প্রাপ্য সম্মান সে দেওয়া হচ্ছে না। এই সব স্থানে সে ধৈর্যশীল হবে, সাবর করবে, চালাক সে না যে ক্ষমতা দখল করে নিয়েছে, তার চালাকিটা হচ্ছে দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে, এলাহি দৃষ্টিকোণ থেকে মর্যাদা হচ্ছে তার যে ধৈর্যশীল। যার দৃষ্টিতে মহৎ লক্ষ্য রয়েছে, আলীর তলোয়ার মোর্চা পড়ে যায়নি, আলীর হাত দুর্বল হয়ে যায়নি, যে তলোয়ার অহদে কাজ করেছিল, যে বদরে কাজ করেছিল, যে খন্দকে ছিল, যে খায়বারে ছিল, তলোয়ার বের করতে পারতেন। কিন্তু জানেন তলোয়ার বের করা, জোর করে মর্যাদা আদায় করে নেওয়া, জোর করে কারো বায়াত গ্রহণ করা, এটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো মর্যাদার বিষয়, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে মর্যাদার বিষয় না। এই কারণে দেখবেন যাদের সামনে দুনিয়া রয়েছে তারা তালিবে বায়াত রয়েছে, বায়াত চায়, প্রথমে কি হলো বায়াত হলো, তারপরে কি হলো বায়াত হলো, বায়াত ইয়াজিদ ক্ষমতা এসে বায়াত চেয়েছে, কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না। আজ আমাদের এখানেও কেউ যদি মানে সুফি হতে চায়, কেউ যদি পীর হতে চায়, কেউ যদি
একটা মর্যাদার আসনে বসতে চায়, সে চায় যে আমার হাতে বায়াত করা হোক। কিন্তু আমি প্রশ্ন করি, রাসূলে খোদা ঈমানের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু রাসূলের বায়াত করা, আলী ইবনে আবি তালিব দাওয়াত দিয়েছিলেন কিন্তু বায়াত করা, সেটা আপনি যদি বলেন বায়াত, কিন্তু বিষয় কিন্তু আলাদা, যে বাক্ষেন বাক্ষেন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব আসবাহতা মাওলাই ওয়া মাওলাই কুল্লি মুমিনিন ওয়া মুমিনা, মোবারক হোক আপনাকে হে আলী ইবনে আবি তালিব, আপনি হয়েছেন, আমি বায়াত করে আপনাকে বানাইনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। ইয়াজিদ কি মনে করতেছে, পার্থক্যটা কি? ইয়াজিদ মনে করতেছে হুসাইন যদি বায়াত না করেন, যতই আমি খলিফার দাবিদার হই না কেন, আমি কিন্তু খলিফা হতে পারিনি। আমাদের ইমামরা কেউ এরকম মনে করেননি যে না আমাকে মানলেই আমি ইমাম, আমাকে স্বীকৃতি দিলেই আমি ইমাম, আমার হাতে বায়াত করলেই ইমাম। এই জন্য কোনো সময় ইমামরা এভাবে বসে যান নেই যে আসো আমার হাতে বায়াত করো আমি তোমাদের ইমাম। বরং যে গেছে সে এটাই বলছে যে আমি আন্তা বা উম্মি, আকা আমার নাফসের মালিক আপনি, আমার সব কিছু আপনার কুরবান হোক, কিন্তু বায়াতের দোকান খুলে বসেননি। বায়াতের দোকান খুলে সে বসে যার মেজরিটি প্রয়োজন হয়। আহলে বায়াতে আথার কোনোদিন দেখেননি যে মেজরিটি গ্রহণ করেছেন কি করেননি, ওনারা শুধু এটা দেখেছেন যে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে কি পাইনি। সালাওয়াত পড়েন মুহাম্মদ ও আলে মুহাম্মদ। ওনাদের কাছে মূল বিষয় হচ্ছে আল্লাহ রাজি কিসে, যদি ধৈর্য ধরতে রাজি, যে আমি ধৈর্য ধরি তাহলে আমাকে সাবিরিনদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। প্রত্যেক ইমাম সব ধরনের মুসিবতকে সহ্য করে দিন রক্ষায় ভূমিকা পালন করেছেন এবং ধৈর্যশীল ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছেন। কেউ চিনলেও কি না চিনলেও কি? আলী বললেন ঠিক আছে আমাকে ইমাম মেনে নাওনি, আমাকে খলিফা মেনে নাওনি, কিন্তু এবার আমি বলছি না তোমার কাছে খেলাফতের দাবিদার না ইমামতের দাবিদার। ইমামে রেজা বলেছিলেন যদি হক আমার তো তুমি দেওয়ার কে, যদি আমার তো আমারই, ইমাম আল্লাহর পক্ষে নিয়োগপ্রাপ্ত, কোনো বায়াতের মোহতাজ নেই, তুমি মানলো ইমাম না মানলো ইমাম। এই জন্য ইমামে সাহেবই বলছেন ইমামুল ইনস ওয়াল জিন্না, ইনস মুসলমান হওয়ার শর্ত নেই, আপনি সব কিছুর ইমাম। আল্লাহ যখন ইব্রাহিমকে ইমাম বানিয়েছিলেন ইসলাম ও ইমানের কোনো শর্ত রাখেননি, ইন্নি জায়লু কালিন্নাসে ইমামা, আমি আপনাকে জনগণের ইমাম বানালাম, মুসলমান হলেও তারও ইমাম, নন মুসলিম হলে তারও ইমাম, আপনি যা কিছু জমিনে রয়েছে তার ওয়ারিস, যেটা চেয়েছেন সেটা হচ্ছে এটা। বলে ঠিক আছে ইমাম মানো নেই খলিফা মানো নেই, তাও আসো আল্লাহর জমিনে আল্লাহর এল যেটা ইয়াকিন, যেটা 100% সেটা আমার কাছে রয়েছে। সালুনি সালুনি কবলান তফকে দৌনি, জিজ্ঞাসা করো আমাকে, জিজ্ঞাসা করো তার পূর্বে যে আমি তোমাদের মাঝখান থেকে চলে যাই।
কি প্রশ্ন করা হলো? সব আপনার জানা আছে। আচ্ছা, পেখানার স্বাদ কি, পোশাবের স্বাদ কি, কোন ধরনের প্রশ্ন? শুধু এটা না, নানা ধরনের। এটা শুধু আলীকে সম্মুখীন হতে হয়নি, অলাদে আলীকেও সম্মুখীন হতে হয়েছে। একজন আসে ইমামে জাফরের সাদিক আলাইহিস সালামের পরীক্ষা নেওয়ার জন্য, হাতে একটা অ্যাপেল নিয়ে, বলছে এবার দেখি উনি কি বলেন। গিয়ে বলছে যে মাওলা বলেন তো এটা আমার ভাগ্যতে আছে কিনা, ভাই আপনার রাসূলুল্লাহ আপনি বলেন এটা আমার ভাগ্যতে আছে কিনা। চিন্তায় নিয়ে গেছিল, যদি বলেন তোমার ভাগ্যতে আছে আমি ফেলে দেব, প্রমাণ করবো আপনি যা বলেছেন ঠিক বলেননি। আর যদি বলেন যে না ভাগ্যতে নেই, খেয়ে ফেলব, প্রমাণ করবো যে আপনি যা বলেছেন। তেমাম একটু মুশকি হাসি হাসলেন, হেসে বললেন গলা থেকে যদি নেমে যায় তো তোমার ভাগ্যতে আছে, নাহলে তোমার ভাগ্যতে নেই। সালবাদ পড়েন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। ঠিক এইভাবে আলীর কাছে আসছে, এসে বলছে যে ধরে নেন, যদিও বাস্তবে সম্ভব না, কিন্তু আলীকে বলতেন ধরে নেন। আলীর পরীক্ষা নিতে গিয়ে যে একটা কুকুর আর একটা ছাগলের মধ্যে ক্রস হয়েছে, যদিও এটা সম্ভব না, তার থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, এর হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে, এটা শরীয়তে মুহাম্মাদিতে স্পষ্ট রয়েছে। কিন্তু একে বলবো কি, কুকুর আখ্যায়িত করব নাকি ছাগল? এমাম তো প্রথম বলে দিলেন, বুঝতে পারতেছেন যে আমার পরীক্ষা নেওয়ার জন্য আসছে, আমি তাকে জ্ঞান দেওয়ার জন্য বসেছি, সে আমাকে পরীক্ষা নিতে আসছে, আমি তাকে জ্ঞান দিয়ে তার কাছ থেকে জিজ্ঞেস করবো কতটা তুমি মানে আমার কথা বুঝতে পেরেছ, উল্টা ছাত্র ওস্তাদের পরীক্ষা নিচ্ছে, ঠিক এইরকম একটি অবস্থা, এরকম একটি অবস্থা। কি বলবো, কুকুর নাকি ছাগল? এমাম বললেন এক কাজ করো, ছাগলের মাঝে ছেড়ে দাও, যদি আগে আগে হাঁটে বা ছাগল ছেড়ে পিছনে পিছনে থেকে যায় তাহলে কুকুর, আর যদি সাথে সাথে হাঁটে তাহলে ছাগল। বলে ইবনা ইয়া আলী ইবনে আবি তালিব, আমরা এই কাজ করে দেখেছি, কখনো ছাগলের সাথে সাথে হাঁটে, কখনো সামনে চলে যায়, কখনো পিছনে থেকে যায়, অর্থাৎ আপনি যে বলেছেন ছাগলের আলামত সেটাও পাওয়া যাচ্ছে, কুকুরের আলামত সেটাও পাওয়া যাচ্ছে। এমাম বললেন এক কাজ করো, তার সামনে ঘাস রেখে দাও, গোশত রেখে দাও, ছাগল কোনোদিন গোশত খায় না, কুকুর অসুস্থ না হলে ঘাস খায় না, ঘাস রেখে দাও, গোশত রেখে দাও, যদি ঘাস খায় গোশত না খায় তাহলে ছাগল, আর যদি গোশত খায় ঘাস না খায় তাহলে কুকুর। বলে আলী আমরা সেটা করে দেখেছি, গোশত খায় ঘাসও খায়। আচ্ছা, তাকে নিয়ে যাও নদীর ধারে। এই যে বলতেছে না, এর মধ্যে কিন্তু হালাল আর হারামের কিন্তু পার্থক্যটা স্পষ্ট হয়ে যাচ্ছে। একে নিয়ে যাও পানির কাছে, যদি পানি টেনে খায় তাহলে ছাগল, আর পানি যদি চেটে খায় তাহলে কুকুর। বলে আমরা এটাও করে দেখেছি। তো আলীকে তো টিটকারি করার উদ্দেশ্য, দেখি জ্ঞান কোন পর্যন্ত যায় আপনার। বলে এটাও করে দেখেছি, পানি সামনে নিয়ে গেলাম, কখনো টেনে খায় কখনো চেটে খায়। ওলা বুঝতে পেরেছেন, কখনো কখনো এভাবে চলতে থাকবে, আমি যত আলামত বলতে থাকবো সে আমার সময় এভাবে নষ্ট করতে থাকবে। এমাম বলেন এক কাজ করে জবাই করো,
পেটের মধ্যে যদি নাড়ি ভুঁড়ি পাওয়া যায়, ছাগলের মধ্যে যে দেখেছো পেঁচানো নাড়ি ভুঁড়ি যদি পাওয়া যায় তাহলে ছাগল, আর যদি ওই পেঁচানো নাড়ি ভুঁড়ি না পাওয়া যায় যেটাকে বলা হয় আঁত, ওটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু কুকুর। এবার আর বলার কোনো সুযোগ নেই, একবার নাড়ি ভুঁড়ি বের হলো একবার কেন এখন জবাই করা হয়ে গেছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ঠিক এইভাবে জঙ্গলে যদি আমরা একটা পশু শিকার করি, জবাই করার পর পেটে দেখব কী অবস্থা, যদি পেঁচানো নাড়ি ভুঁড়ি থাকে তাহলে ওই পশুটা হালাল, ঠিক আছে, না হলে হারাম। পানির ভিতরে যা কিছু থাকবে যদি হাদিসে বিশেষভাবে ওই মাছকে উল্লেখ করে না করা হয়নি, সেগুলো বাদ দিয়ে বাকি সব কটা মাছের ক্ষেত্রে আয়েশ রয়েছে কি না, যদি আয়েশ রয়েছে তাহলে হালাল, যদি আয়েশ নাই তাহলে হারাম। এখন অন্য ফেকাতে যান, নানা ধরনের ইখতিলাফ রয়েছে। একটা তো কুল্লিয়াত বলে দিল যে পানিতে যা রয়েছে তা হালাল, অর্থাৎ পানি সাপও সেই ফেকা অনুযায়ী হালাল, আমার কাছ থেকে গ্রহণ করেন, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। সে ফেকার লোকজন অস্বীকার করতে পারবে না। কচ্ছপও কিন্তু হালাল, আর আমাদের ছাত্ররা হয়তো জানতে যায় কোন ফেকা, ইনশাআল্লাহ ক্লাসের মধ্যে আলোচনা হবে। আমাদের যারা দর্শকরা তাদেরকে গবেষণা করতে দেন, গিয়ে নিজের আলিমদের কাছে জিজ্ঞাসা করতে দেন, করলে বুঝতে পারবেন পানিতে যা কিছু রয়েছে সবকটা হালাল। আমরা বলি পানিতে থাকা হচ্ছে মেলাক না, হালাল হওয়ার দুটি মানে দিক রয়েছে, এক আয়েশ হতে হবে, দ্বিতীয় জীবিত পানি থেকে বের করতে হবে। যদি পানি ভিতরে মারা যায় তাহলে ওটা হালাল না। এখন আয়াতুল্লাহ সিস্তানির একটা মশলা আসছে, আয়াতুল্লাহ আলোচনা সিস্তানির, যেটা জালে বেঁধে গেল, জাল থেকে বের হতে পারেনি, জাল বের করতে করতে জালের মধ্যে মারা গেল, বাঁধা অবস্থায় বেঁধে গেছে, ওটা কিন্তু হালাল। তার মধ্যে একটা হিকমত আছে, সে হিকমতের প্রতি হয়তো দৃষ্টি আছে, কেন ওই ছটপট ছটপট করে জীবন দিছে। যখন অসুস্থ হয়ে একটি মাছ পানিতে মারা যায় দেখবা যে চিত হয়ে ভেসে যায়, কিন্তু যখন মাছকে তুলে উপরে নিয়ে আসবা আর উপরে যদি মারা যায় ওটাকে যদি পানি বালতির মধ্যে দিয়ে দাও ভাসবে ঠিকই, কিন্তু এভাবে চিত হয় না, এভাবে দাঁড়ে যাবে, পেটের অংশটা নিচে চলে যাবে, পিঠের অংশটা অথবা বারাস, মানে ওই রকম ভাষা ভাসবে না যেভাবে একটা মৃত মাছ ভাসে আলাদা আলামত মধ্যে। ছাগলের ক্ষেত্রে ঠিক এটাই, হালাল পশু যে চার পা যদি পানি টেনে খায় তাহলে হালাল, সামনে পা দিয়ে বসে এটাও হালাল পশুর আলামত, সমস্ত হারাম পশু পিছনে পা দিয়ে বসে। আর খুর থাকে, আমরা দেখেছি ছাগলে এরকম গরুতে এরকম, কিন্তু কুকুরের এরকম থাকে না। এখানে চলে আসে ঘোড়ার প্রসঙ্গ, এই জন্য ওইখানে আসে মাকরুহিয়াতের কথা আসে যে মাকরুহ, কিন্তু হাল হিলিয়াতের মধ্যে এই আলামতের মধ্যে এইটি একটি আলামত। পাখির ক্ষেত্রেও তাকে যদি খাওয়া দেওয়া হয় হারাম পাখি পায়ে ধরবে মুখে টান দেবে, কিন্তু হালাল পাখি কোনোদিন পা, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, মওলাকে এভাবে পরীক্ষা করা হলো। ইমাম ইমাম ধৈর্যশীল, কেন আপনি তলোয়ার বের করেননি, তলোয়ারে কি মোর্চা পড়ে গেছিল, খেলাফত দখলে নিতেন, কিন্তু করেননি। আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, একটি বাচ্চা দুটি মা, দুই মাই বলছে এই বাচ্চা আমার, আলী কি সিদ্ধান্ত নিলেন কম্বল তলোয়ার নিয়ে আসো, বাচ্চাকে দু টুকরো করো, অর্ধেক একে দাও অর্ধেক ওকে দাও, যে আসল মা ছিল সে কি বললো, বাচ্চা ওকে দিয়ে দেয়।
কেন তার জন্য বাচ্চার হায়াত হচ্ছে আসল মুসার মা আল্লাহর কাছ থেকে শুধু এটাই স্বীকৃতি নিলেন আমার বাচ্চা বেঁচে থাকবে কিনা থাক ফিরাউনের দরবারে লালিত পালিত হোক ফিরাউনের কাছে থাকুক বেঁচে থাকবে কিনা যখন মুসার মাকে স্বীকৃতি দেওয়া হলো ওনার আর কোনো আপত্তি নেই তো যখন দুই টুকরো করার কথা আসলো তো যার বাচ্চা ছিল না চিন্তা করলো যে দুই টুকরো হলে আমার কি আমি তো এর মা না কিন্তু যে আসল মা ছিল সে বললো যে বাচ্চা ওকে দিয়ে দেন ওর কাছে বেঁচে থাকুক আমি মিথ্যা বলেছি আমাকে হদ দোরা মারা হোক আলী বললেন না আসল মা পেয়ে গেলাম আসল মা হচ্ছে যে বাচ্চা ওকে দিয়ে দিচ্ছে অর্থাৎ তার লক্ষণ কি সৎ মায়ের কাছে থাক কিন্তু বাচ্চা বেঁচে থাক ঠিক এমাম রিসালাতের পরে এমামতের অধিকার রয়েছে মানুষের উপরে বেলায়েত করা শারঈ হুকুমত প্রতিষ্ঠিত করা কিন্তু যখন মেনে নেওয়া হয়নি তো ঠিক ওই রকম যে সৎ মায়ের কাছে থাক কিন্তু ইসলাম যেন বেঁচে থাকে সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বাবা শরীর সাবেরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা যদি কেউ মুমিন হয়ে থাকে তাকে ওই রকম স্বপ্ন দেখার কোনো সুযোগ নেই যে না ভালো থেকে ভালো উত্তম থেকে উত্তম ঠিক আছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ না মুমিন এই কাজে ছুটে বেড়াবে না মুমিন ত্যাগী হবে ত্যাগী হবে যেটা তার সবচেয়ে প্রিয় সেটাও আল্লাহর পথে দান করবে এবং দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে কে জান তো দি হুই উসি কি থি হক তো ইয়ে হ্যায় কি হক আদা না হুয়া নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যাবে এই জন্য বলছেন বাবা শরীর সাবেরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা এই দুনিয়ার মুসিবতের সম্মুখীন হয়েছে সে কখন দুনিয়ার ইন্না লিল্লাহ সে তো আমার কাছ থেকে গিয়েছে বা ইন্না ইলাইহি রাজিউন সে আমার কাছে ফিরে আসবে সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ এ তো দুনিয়ার ছিলই না গিয়েছে আমার কাছ থেকে ফিরে আসবে আমার কাছে আপনি বলবেন সকলের বৈশিষ্ট্য কিন্তু সকলের বৈশিষ্ট্য আর একরকম তাদের জন্য সুসংবাদ নেই মুমিন একটি যুগ দেখা যায় আপনি মনে করবেন রাসূলের সাহাবী হওয়া শ্রেষ্ঠ যুগ আমি বলবো সাহাবা সাহাবায়ে কেরাম নিশ্চিতভাবে আমরা রাসূলের সাহাবী মূল্যায়ন করব না আমরা তো ইমামের এক সন্তানকে যদি পাই কোনো জায়গায় দাফন রয়েছে 120 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে তারপরে ইমামে জাফরের সাদিক আলাইহিসসালামের একটি সন্তান দাফন রয়েছে ওখানে যে জিয়ারত করে আসি আমরা ইমামে মুসিয়ে কাজিমের একটি কন্যা দাফন আছে কুমে আমরা বাংলাদেশ থেকে সফর করে যাই কুমে মাসুমের কুমের জিয়ারত করে আসি তো যে ইমামের কন্যা ইমামের বোন ইমামের ছেলে তাদের মাজার জিয়ারত করতে যায় তারা তো কল্পনাই করতে পারবে না যে সাহাবিয়া রাসূলকে মূল্যায়ন করব না আমি বলল সাহাবিয়া রাসূল তো অনেক বড় ব্যাপার আপনি জিয়ারত করে আসবেন আপনার জিয়ারতে আমি যাব কেন আপনি আপনার চোখ দিয়ে রওজা দেখে আসছেন ওনারা ওনাদের চোখ দিয়ে রাসূলের খোদাকে দেখেছেন কিন্তু তারপরেও এই স্থান শ্রেষ্ঠ স্থান না এই স্থানের উপরে আহলে বাইত আছেন যদিও আহলে বাইতের হাতে ক্ষমতা নেই যদিও আহলে বাইতের হাতে খেলাফত নেই কিন্তু সাহাবার চেয়ে মর্যাদার আসনে রয়েছেন আহলে বাইতে আথার যদি আহলে বাইতের চেয়ে সাহাবা যদি মর্যাদার আসনে থাকতেন অর্থাৎ উম্মতে রাসূলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবা
এবং কি আহলে বাইতের উপরে মর্যাদা রাখেন সাহাবা, যদি তা হতো তো হযরত ঈসা রাসূলে খোদা আসার পর তিনি চলে আসতেন, বলতেন আমি উম্মত উম্মতে রাসূলে অন্তর্ভুক্ত হতে চেয়েছি, আমাকে এখন সাহাবী এ রাসূল বলো, কেন আমি গর্বিত যে আমি একজন সাহাবী এ রাসূল হতে পেরেছি। কিন্তু তিনি আসেন নাই। কখন আসবেন? তখন আসবেন যখন ফাতেমা লাল আসবে, যখন ইমামে মেহেদি আসবে, তখন এসে প্রমাণ করবেন যে শ্রেষ্ঠতা রয়েছে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাদের ইমামতিতে ইমাম নামাজ পড়া, তাদের নেতৃত্বে থাকা, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মর্যাদার। এই বিষয়টা কারণে এই দুনিয়া সিদ্দুল্লিল মুমিন। কষ্ট করে দুনিয়া থেকে চলে যাচ্ছ, চিন্তা করার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। দেখো যে সাবেরিনদের মধ্যে ছিল কি না, নিজেকে ভেবে দেখো যে তুমি সাবেরিনদের মধ্যে আছো কি না, তুমি রাকেইনদের মধ্যে আছো কি না, তুমি সাজেদিনদের মধ্যে আছো কি না, তুমি আল্লাহর বান্দা হতে পেরেছো কি না। যদি আল্লাহর বান্দা হতে পেরেছো তাহলে অনেক আয়াত রয়েছে, তুমি যে অবস্থায় থাকো না কেন, মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমার ইচ্ছা হচ্ছে সেটাই যেটা আল্লাহর ইচ্ছা, তুমি সেই বান্দা যার উপরে শয়তানের কোনো হস্তক্ষেপ চলে না, তুমি সেই বান্দা যে বান্দা দুনিয়ায় সারা কষ্ট সহ্য করছে, কিন্তু আল্লাহ বলছে তাদেরকে এরা সাজেদিনদের মধ্যে রয়েছে, এরা রাকেইনের মধ্যে রয়েছে। আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুতাহাল নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক ফাদখুলি ফি ইবাদি, ইয়া আইয়ুতাহাল নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাজি তো মর্জিয়া তো ঠিক আছে, ওই আয়াতে আছে, কিন্তু আমি যে জায়গায় তো পুরো আয়াত ইয়া আইয়ুতাহাল নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক রাজিয়াতাম মর্জিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে ফদ খুলিফি এবাদি, তুমি কত কষ্টের মধ্যে আসো এটা বড় বিষয় না, তুমি বান্দার মধ্যে প্রবেশ করতে পেরেছো কি না। যেমন তুমি রাজি কি না, রাজিয়া ইসমে ফায়েল, মার্জিয়া ইসমে মাফউল, তোমার থেকে আল্লাহ রাজি কি না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। দুনিয়ার মধ্যে তোমার সেই আসন পাওয়ার কোনো সুযোগ নেই, কেন দুনিয়া এরকমই সাজানো হয়েছে যারা নাফসানিয়ত নিয়ে। এই দুনিয়াকে যদি আহলে বাইতের হাতে তুলে দেওয়া হতো তখন ওনারা এটাকে জান্নাতে পরিণত করতেন। দুনিয়া ওনাদের হাতে তুলে দেওয়া হয়নি, দুনিয়া ছিল নাফস, যাদের কাছে নাফসানিয়ত ছিল, যারা আলী থেকে তার ইমামতকে কেড়ে নিতে চায় দুনিয়া হচ্ছে তাদের হাতে, যারা হাসান থেকে খেলাফত কেড়ে নিতে চায় দুনিয়া হচ্ছে তার হাতে। কি করা? সাবিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, শাকিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, রাকেইনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, সাজেদিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি হতে পেরেছ তাহলে পরিপূর্ণ বান্দা হতে পেরেছ, জান্নাত তোমার অপেক্ষায়, কসর তোমার অপেক্ষায়, সব কিছু সহ্য করে হকের পক্ষে অবস্থান নেওয়া, এটা হচ্ছে আসল। কারবালা থেকে আমরা এই শিক্ষায় পেয়েছি, কারবালায় যারা শহীদ হয়ে গেলেন কিন্তু যারা বেঁচে ছিলেন কোনো এক মুহূর্তে কি দেখতে পেরেছো যে ওনারা কিন্তু বলেছেন যে হে আল্লাহ এই পরীক্ষায় কেন আমাকে দিতে হলো, কেন আমি ক্ষুধার্ত অবস্থায়, কেন আমি তৃষ্ণার্ত অবস্থায়? জায়গায় জায়গায় শ্রেষ্ঠতা প্রমাণ পাচ্ছে। যখন কাফেলা কুফায় প্রবেশ করেছে আগে ঘোষণা করা হলো যে খলিফায়ে ওয়াক্তের যে বিদ্রোহ করেছে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারকে বন্দি করে নিয়ে আসা হয়েছে,
আমিরুল মুমিনীনের বিপক্ষে যারা অবস্থান করেছিল তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবারকে নিয়ে আসা হচ্ছে দেখার জন্য। এই দৃশ্য কুফায় অনেকে উপস্থিত হলেন। কোন কুফায়? যে কুফায় মওলা খেলাফত ছিল সেই কুফা। কুফা যারা ছিল তারাও চিনতেছে না। রাস্তায় আসতে আসতে এই নূরানি চেহারাগুলা এমনভাবে ধুলাবালু তার চেহারার উপরে ছিল, এটা একটি আল্লাহর পক্ষ থেকে পর্দা ছিল, এটা একটি পর্দার কারণ ছিল। যাই হোক, যখন কুফায় প্রবেশ করলেন আজব দৃশ্য, বিবি তো অনেক ভয় পাচ্ছিলেন যে এই কুফায় আমি শাহজাদী হিসেবে বসবাস করেছি, এমন না হয় যে কুফার নারীরা রাস্তায় বের না হয়ে যায়। বের হলেই তো তারা চিনবে যে জ্যানবকে দেখতে পাচ্ছি, উম্মে কুলসুমকে দেখতে পাচ্ছি, আল্লাহ আকবার। কিন্তু বিষয়টা এরকম হয়নি। চেহারা এমন ছিল যেটা মাজলুমের হয়, যেটা ক্ষুধার্তদের হয়, যেটা তৃষ্ণার্তদের হয়। এখন কেউ কেউ খুরমা নিক্ষেপ করা শুরু করলো, এদের উপরে পাথর নিক্ষেপ করা যাবে না, এরা হচ্ছে মাজলুম, চেহারা দিয়ে বোঝা যাচ্ছে এরা হচ্ছে ক্ষুধার্ত। ঠিক আছে, আমিরুল মুমিনীনের বিরুদ্ধে খুরুজ করেছে, তার অর্থ এটা না যে না খেয়ে থাকবে, দাও এদেরকে খুরমা দাও। হযরত জায়নাব সবাইকে বললেন যত খুরমা তোমাদের কাছে আসছে সব ফেলে দাও, এটা হচ্ছে সাদকা। সাদকা আহলে বাইতের উপরে হারাম, সাদকা আহলে রাসূলের উপরে হারাম। আসতেছে ফেলে দিচ্ছে খুরমাগুলো, আসতেছে ফেলে দিচ্ছেন, কেউ খাওয়া দিতে যাচ্ছে না করে দিচ্ছেন, আসতেছে অনেকে খাওয়া নিয়ে আসতেছে, অনেকে পানি নিয়ে আসতেছে, এবং কি রেওয়ায়েতে রয়েছে যে চাদরও দেওয়া হয়েছে, কিন্তু আবার এই চাদরগুলো কেড়ে নেওয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে এক বিবি তিনি তার মেয়েকে এক পাত্রের মধ্যে পানি এবং কিছু খেজুর দিয়ে পাঠিয়েছে। ওই মেয়েটা আসছে, এসে দেখছে যে সাকিনা তিনি এক উটের উপরে রয়েছেন, খাওয়াটা বাড়িয়ে বলছেন বিবি এই খাওয়াটা খাও আর আমার জন্য দোয়া করো। কি আজব ছিল যে জায়নাব নিষেধ করেননি, এই পর্যন্ত যতগুলো আসছে নিষেধ করে দিছেন, এটা নিষেধ করেননি, বললেন সাকিনা নিয়ে নাও, কিন্তু খাওয়ার আগে দোয়া করতে বলছে, দোয়াটা শুনে নাও, দোয়াটা করে দাও, তারপরে খাও, পানি পান করো। যখন হযরত জায়নাবের নির্দেশ পেয়ে গেলেন তখন জিজ্ঞেস করলেন যে দোয়া কি রয়েছে, তো বললে দোয়া করো যেভাবে তুমি ইয়তিম হয়েছো এইভাবে যেন আমি ইয়তিম না হই। আল্লাহ আল্লাহ, যেভাবে তোমার বাবাকে হত্যা করা হলো আমার বাবাকে কেউ যেন, অর্থাৎ যেভাবে তুমি ইয়তিম হয়েছ এইভাবে যেন আমি ইয়তিম না হই, যেভাবে তোমাকে ইয়তিমা হিসাবে বাজারে নিয়ে আসা হয়েছে এইভাবে আমাকে যেন বাজারে আসতে না হয়। হযরত সাকিনা তো সবকটাই বুঝতে পারছেন, যেভাবে তোমার বাবাকে মারা হলো এইভাবে যেন আমার বাবাকে মারা না হয়, যেভাবে তোমার বাবাকে হুসলো কাফন ছাড়া রেখে দেওয়া হলো এরকম যেন আমার বাবার সাথে না হয়, যেভাবে তোমাকে হেজাব ব্যতীত কুফায় আনা হলো এভাবে যেন আমাকে আনা না হয়, যেভাবে তুমি ইয়তিম হয়েছে এভাবে আমি ইয়তিম না হই। সাকিনা একবার হাত তুললেন, কীভাবে যে হাত তুললেন, আজ কেঁপে উঠছে সাকিনা, হাত তুলে বললেন যে এই যেন ইয়তিম না হয়। সাকিনা দোয়া করলেন, এরপরে পানি
পান করা উচিত ছিল, খাওয়া উচিত ছিল, কিন্তু না, থেমে গিয়ে আবার বললেন আরো কোন দোয়া আছে? ওই মেয়ে শোনার পরে একবার মায়ের দিকে চিৎকার করে বলে, আম্মু জিজ্ঞাসা করছে আরো কোন দোয়া আছে? বলে আরো একটি দোয়া আছে। বলে দোয়া করতে বলো আল্লাহ যেন তৌফিক দেয় যেন মদিনায় যেতে পারি, যেন মদিনায় যেতে পারি। আল্লাহ আল্লাহ যখন এই দোয়ার অনুরোধ করলো, একবার হযরত জাইনাব সেই বিবির দিকে তাকালেন, বলেন বিবি মদিনায় কে রয়েছে? তো তিনি জিজ্ঞেস করলেন আপনি মদিনাকে জানেন? বলে মদিনাকে আমি না জানলে কে জানবে, আমি তো মদিনা থেকে আসছি। এই শোনার পরপরই বিবি আপনি মদিনা থেকে আসছেন, আপনার পরিচয় কি? একবার জাইনাব দেখে বললেন আসো কাছে চলে আসো, এই বাজারে আমার পরিচয় দিতে নেই, নিকটে চলে আসো, আমি পরিচয় দেব, আমি জাইনাব আলী মুর্তজার কন্যা, হুসাইনের বোন। কিন্তু আমি বলবো বিবি বাজারে কুফা ছিল, আপনি ডেকে নিলেন, বাজারে আমার পরিচয় দেওয়া দরকার নেই, কিন্তু শামের বাজার আশাম আশাম আশাম, আরে সেখানে পরিচয় করানো হচ্ছে, আজই যায় না বাজেই উম্মে কুলসুম বাজেই লোকাইয়াত ওয়াসকায়না, লা ইয়াউমুন কায়ামিকা ইয়া আবা আব্দুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রিজান বিকাজাইহি ওয়া তাসলিমান লিআমরিহ, সায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালিবিন ইয়ানকালিবুন। হে রাব্বুল আলামিন, হক মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, আমাদের এই কলিল আমালকে কবুল করে নাও। হে রাব্বুল আলামিন, হক মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, যে মরহুম ও মরহুমার ইসারে সওয়াবের মজলিস হয়েছে, এই মজলিসের এবং কোরআন খানির সওয়াব সে মরহুম ও মরহুমার কাছে পৌঁছিয়ে দাও। হে রাব্বুল আলামিন, মরহুম সৈয়দ মোহাম্মদ জাফর হোসেন এবং মরহুমা সৈয়দা শায়রা খাতুনের গুনাহ খাতাকে মাফ করে দাও, তার আমলকে কয়েক গুণ করে তার কাছে পৌঁছিয়ে দাও, জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করো, বারজখে তাদেরকে শান্ত অবস্থায় থাকার তৌফিক দান করো। হে রাব্বুল আলামিন, জিয়ারতে আইমে আথার আলাইহিস সালাতু ওয়াসসালাম নসিব করো, যে কোরআন খানি হয়েছে কোরআন খানির সওয়াব তার কাছে পৌঁছিয়ে দাও। হে রাব্বুল আলামিন, আমাদের আমওয়াতে গুজিস্তাকে মাফ করে দাও, যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা ও বিমারে মদিনার শিলায় সাফায় কামিল ও আজিজ দান করো, বিশেষ করে বালবের চাচা মেহদি সাহেবকে সাফায় কামিল ও আজিজ দান করো, বিশেষ করে ইমতিয়াজ মির্জা অসুস্থতাকে সাফায় কামিল ও আজিজ দান করো, পারজায়ে কমকে সাফায় কামিল ও আজিজ দান করো। হে রাব্বুল আলামিন, আমাদের দানিশের নানিও খুব অসুস্থ, বিমারে কারবালা ও বিমারে মদিনার শিলায় ওনাকে সাফায়ে কামিল ও আজিল দান করো। হে রাব্বুল আলামিন, হাক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো, ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো, আমাদেরকে তার আসহাব ও আনসার ও আওয়ানে বুদ্ধ অন্তর্ভুক্ত করে দাও। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। মোমিনিনে মোমিনাত, একবার সুরে হামদ ও তিনবার সুরে তাওহীদ তেলাওয়াত করে মরহুম সৈয়দ মোহাম্মদ জাফর হুসাইনের রুহকে হাদিয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন। মোমিনিনে মোমিনাত, আরও একবার সুরে হামদ ও তিনবার সুরে তাওহীদ তেলাওয়াত করে মরহুমা সৈয়দা শায়রা খাতুনের রুহকে হাদিয়া করেন।